প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে এই পাঁচ অধ্যায়ের অনুপাত ও সমানুপাত এখানকার এই কোষে দেখি 5.1 এর তিনের এই আমরা এখন এই দুই নম্বর প্রশ্নটি সমাধান করব। ঠিক আছে, আমরা পূর্বের ভিডিওতে এই এক নম্বর প্রশ্নটি সমাধান করেছিলাম, তো আমরা এই এখন দুই নম্বর প্রশ্নটি সমাধান করব। আমরা প্রশ্নটি একটু পড়ে নিই। এখানে বলেছে যে নিম্নলিখিতগুলির মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করি। ঠিক আছে, আমাদের এই অঙ্কটিকে বা এই অনুপাতগুলিকে আমাদের মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাতে নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা মনোযোগ সহকারে দেখো, খুবই সহজ অঙ্ক, আমরা উত্তর নির্ণয় করি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই তিনের দুই নম্বর প্রশ্নটি এই ভিডিওতে সমাধান করব। এই প্রশ্নটিতে আমাদের এখানে দেখতে পাচ্ছি তিনটি অনুপাত দেওয়া রয়েছে। ঠিক আছে, এই তিনটি অনুপাতের আমাদের মিশ্র বা যৌগিক অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে। এর পূর্বের ভিডিওতে আমরা অনেকবার মিশ্র বা যৌগিক অনুপাত নির্ণয় করার পদ্ধতিটি জেনেছি, আবার আমরা এও জেনেছি যে মিশ্র বা যৌগিক অনুপাত কিন্তু একই। ঠিক আছে, মিশ্র অনুপাতও যা, যৌগিক অনুপাতও তা। তো এর আগেও আমরা জেনেছি, এই ভিডিওতেও আমরা জেনে নিচ্ছি যে এই যে মিশ্র বা যৌগিক অনুপাত নির্ণয় করার পদ্ধতিটি হলো যে কটি অনুপাত থাকবে সেই অনুপাতগুলির পূর্বপদগুলিকে একসঙ্গে গুণিন আকারে লিখতে হয় ইষ্টুর বাঁ দিকে, এবং উত্তরপদগুলিকে একসঙ্গে ইষ্টুর ডান দিকে গুণিন আকারে লিখতে হয়। ঠিক আছে, তো আমরা মিশ্র বা যৌগিক অনুপাত নির্ণয় করার জন্য আমরা পূর্বপদগুলিকে গুণিন আকারে লিখব। যেমন এই প্রথম অনুপাতের পূর্বপদ এখানে এই যে x+y, এই যে প্রথম অনুপাতের পূর্বপদ আমরা লিখলাম x+y, দ্বিতীয় অনুপাতের পূর্বপদ হচ্ছে x2+y2। ঠিক আছে, আমরা এখানে গুণ চিহ্ন দিচ্ছি না, মানে প্রথম বন্ধনীর মধ্যে থাকা মানেই গুণ। ঠিক আছে, এবং তৃতীয় অনুপাতের পূর্বপদ হচ্ছে x2-y2 আবার হোল স্কোয়ার রয়েছে। ঠিক আছে, এই যেটি এই এরপর আমরা এই যে ইষ্টু দেব। এখন দেখো, এই যে প্রথম অনুপাতের উত্তরপদ হচ্ছে x-y, এই যে x-y। ঠিক আছে, দ্বিতীয় অনুপাতের উত্তরপদ হচ্ছে x+y2 এবং তৃতীয় অনুপাতের উত্তরপদ হচ্ছে x4-y4, এই যে x4-y4 হলো। এখন দেখো, সমান সমান দেবো আমরা, দেওয়ার পরে এই পদটি যা আছে তাই লিখবো। ঠিক আছে, x+y, এখানে x2+y2 এই পদটিও যা আছে তাই লিখবো। এই পদটি দেখো, এই যে x2-y2, এই যে হোল স্কোয়ার রয়েছে, মানে দুই রয়েছে। ঠিক আছে, মানে এই যে x2-y2 এখানে দুইটি রয়েছে। ঠিক আছে, এই যে x2-y2 একটি, এই যে x2-y2 এই দুইটি। ঠিক আছে, এই যে এখানে দুইটি রয়েছে, জন্য আমরা x2-y2 দুটি লিখলাম। এই ইস্টু এখানে, এই ইস্টুর ডান দিকে এই যে x-y, এই x+y2 যা আছে তাই লিখবো। ঠিক আছে, এরপর দেখো, এই যে x4-y4 এখানে রয়েছে, তো এখানে এই x4কে আমরা এই যে x2 দিয়ে এই যে এভাবে হোল স্কোয়ার দেবো, মাইনাস y2 দিয়ে এই যে এভাবে হোল স্কোয়ার দেবো। মানে এখানে আমরা এই যে দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখলাম, এই যে x4y4টিকে আমরা এখানে x2 দিয়ে হোল স্কোয়ার দিলাম, y2 দিয়ে হোল স্কোয়ার দিলাম, মানে এই যে দু দুগুণী চার। ঠিক আছে, এভাবে আমরা লিখবো, কারণ এখন আমরা এই যে এটিকে ধরবো বা ভাববো এ, এটিকে বলবো বি। ঠিক আছে, মানে এই যে a²-b², আমরা a²-b² সূত্র এখানে আমরা ব্যবহার করব, তার জন্য আমাদের এভাবে লিখতে হবে। ঠিক আছে, দেখো, সমান সমান। এখন দেখো, এই যে x+y এখানে আমরা আরেকবার লিখবো। ঠিক আছে, এই x2+y2 আরেকবার লিখবো। এখন এই যে দেখো, x2-y2, আমরা x-টিকে যদি a বলি, y-টিকে যদি b বলি, তাহলে a²-b² সূত্র এখানে আমরা ব্যবহার করবো। ঠিক আছে, আমরা লিখব a+b (a-b). ঠিক আছে, এই যে এটিকে আমরা a²-b² সূত্র ব্যবহার করে এখানে লিখলাম, এটিকেও তাই। এ এক্সটাকে বলবো আমরা এ, ওয়াইটাকে বলবো আমরা বি, a²-b². ঠিক আছে, a+b (a-b) হলো। এখন এই যে ইস্টু, এই x-y আমরা লিখব। এখানে দেখো, এই x+y² রয়েছে, তো এখানে আমরা এটিকে এখন এই যে x+y² মানে দুইটি রয়েছে, মানে x+y এখানে দুইটি রয়েছে। ঠিক আছে, আমরা দুইটি লিখব, x+y এই একটি, এই আর একটি। ঠিক আছে, এই যে x+y এখানে হোল স্কোয়ার রয়েছে, মানে দুইটি রয়েছে, জন্য এই যে আমরা x+y দুটি লিখলাম। ঠিক আছে, একইভাবে দেখো, এখানে এই যে এখন এইটিকে আমরা a বলবো, x2কে আমরা a বলবো,
এ স্কোয়ার মাইনাস ওয়াই টুকে আমরা বি বলবো, বি স্কোয়ার, ঠিক আছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা এখানে ব্যবহার করবো, ঠিক আছে। আমরা লিখব এই এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, ঠিক আছে। এখন দেখো এই যে এস টুর বাঁদিকে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স মাইনাস ওয়াই রয়েছে, ডান দিকেও এক্স মাইনাস ওয়াই রয়েছে। এখন আমরা কাটাকাটি করবো, ঠিক আছে। এই এক্স মাইনাস ওয়াই কাটবে, এই এক্স মাইনাস ওয়াই কাটবে। এস টুর বাঁদিকে এক্স প্লাস ওয়াই রয়েছে, এস টুর ডান দিকে এক্স প্লাস ওয়াই রয়েছে। এই যে আমরা কেটে দেবো এস টুর বাঁদিকে। এখন এখানে দেখতে পাচ্ছি এই যে এক্স প্লাস ওয়াই রয়েছে, এখানেও এক্স প্লাস ওয়াই রয়েছে। এই এক্স প্লাস ওয়াই আমরা কাটবো, ঠিক আছে। এস টুর বাঁদিকে রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এস টুর ডাদিকে ডান দিকেও রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা কাটবো, ঠিক আছে। এরপর সমান সমান দিতে হবে আরেকবার আমাদের এখানে, দিয়ে এই এক্স প্লাস ওয়াই লিখতে হবে, এরপর এই এক্স মাইনাস ওয়াই লিখতে হবে, ঠিক আছে। এই এস টু দেবো, দেওয়ার পর এস টু ডান দিকে শুধুমাত্র দেখো এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার পদটি রয়ে গেছে এখানে, ঠিক আছে। তো আমরা দেখো এখানেও এই যে এক্সটাকে আমরা এ ভাববো বা ধরবো, আর ওয়াইটাকে আমরা বি ভাববো বা ধরবো, ঠিক আছে। তো আমরা এই যে দেখো এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা এখানে ব্যবহার করবো। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখো এখানে আবার আমরা কাটাকাটি করবো, এই এস টুর বাঁদিকে এক্স প্লাস ওয়াই রয়েছে, ডান দিকেও রয়েছে, এই কেটে দেবো। এস টুর বাঁদিকে এক্স মাইনাস ওয়াই রয়েছে, ডান দিকেও এক্স মাইনাস ওয়াই রয়েছে, এই কেটে দেবো, ঠিক আছে। থাকলো এক এক করে, আমরা অ্যান্সার লিখব ওয়ান ইস টু ওয়ান। আমরা এখানে আরেকটি লাইন সুন্দরভাবে সাজিয়ে লিখব, সুতরাং নির্ণেয় মিশ্র বা যৌগিক অনুপাত হলো ওয়ান ইস টু ওয়ান, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে এই যে তিনের দুই নম্বর প্রশ্নটি এই ভিডিওতে সমাধান করলাম, তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছো। তো এই ভিডিওতে এ পর্যন্ত, ধন্যবাদ।